নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের মেঘনা মাসকাটা কালাবদ্দর, ইলিশা গণেশপুরা গজারিয়া ও তেতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে দিশেরা হয়ে পড়েছে এই উপজেলার বাসিন্দারা পার্শ্ববর্তী হিজলা নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে নদী বাঙ্গন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বসবাস চারদিকে নদী বিস্তুত মেহেন্দিগঞ্জ এবং চরবেষ্টিত হিজলা উপজেলার মানুষের একাধিকবার নদীগর্ভে বাড়িঘর বিলীন হওয়ার পরও এখনও নদীবাঙ্গনের হুমকিতে রয়েছে কয়েক হাজার পরিবার সাম্প্রতিক সময়ে উত্তরের বন্যা এবং জোয়ারের পানির প্রভাবে মেহেন্দিগঞ্জের চর উত্তরচর আলিগঞ্জ ত্রুকুন্দি স্টিমারঘাট জাঙ্গালিয়া চরগোপালপুর শ্রীপুর আলিমাবাদ আমিরগঞ্জ ও দরিদর খাজুরিয়া এবং হিজলার পুরাতন হিজলা দক্ষিণ বাউশিয়া ও হরিনাথপুর এলাকায় নদীবাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে প্রতি বছরই এই উপজেলা নদী ভাঙ্গনের শিকার হচ্ছে এই অব্যাহত নদীবাঙ্কনের ফলে ক্রমেই ছোট আছে উপজেলার মানচিত্র এখনো ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে এসব এলাকার মানুষদের অব্যাহত নদীবাঙ্গনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হিসাবে গত এক মাসে দুই উপজেলায় বিদ্যালয় বাড়িঘর স্থাপনা রাস্তাঘাট ও বিস্তীর্ণ জমি নদীতে হারিয়ে গেছে স্বাধীনতার পর এই উপজেলার কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ মাত্র। কিন্তু এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে যখন ঘটবে উন্নয়ন তখনই নদী ভাঙ্গন দিয়েছে মানুষকে দিশে হারা করে সচেতন মহল জানান নদী ভাঙ্গন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কোনো কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যেতে পারে মেহেন্দিগঞ্জ ও হিজদার ঐতিহ্যবাহী বিভিন্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় মসজিদ বাড়ি ফসলি জমি হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সহায় সম্বল রক্ষায় স্থায়ীভাবে নদীবাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ব্রিবাদ নির্মাণ এবং নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে ভাঙ্গন রোধ করা সম্ভব বলছেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাকিব জানান দুই উপজেলার ভাঙ্গন রোধে মন্ত্রণালয়ে প্রায় পাঁচশো কোটি টাকা একটি প্রকল্প জমা দেওয়া আছে এই প্রকল্প পাশ হলেই ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান